সাবস্ক্রাইব করুন টিউনার বাজার চ্যানেল, আর বেল আইকনে প্রেস করুন লেটেস্ট ভিডিও সবার আগে দেখার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই বন্ধুরা? তো আজ দেখাবো আপনাদেরকে যে ক্যাম্পাসে স্টুডিও 9-এর যে আপডেট ভার্সনটা আসছে, সেই আপডেট ভার্সনটা আপনারা কীভাবে ডাউনলোড করতে পারেন। আপডেট ভার্সনটা হলো 9.1.2, একদম লেটেস্ট ভার্সন। এটা জুনের প্রায় 10 তারিখের পরে রিলিজ করা হয়েছে। খুবই চমৎকার এবং নতুন ফিউচার অ্যাড করে তারা এই ক্যাম্পাস স্টুডিওটা রিলিজ করেছে। যারা ভিডিও এডিটিং পছন্দ করেন তাদের জন্য খুবই বেস্ট এবং অসাধারণ। যারা ভিডিও এডিটিং বা ইউটিউবের মধ্যে কাজ করেন, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মধ্যে, তাদের জন্য বেস্ট একটা ভিডিও এডিটর। তো আজকে আমি দেখাবো আপনাদেরকে যে সেটা কিভাবে আপনারা ফ্রিতে ডাউনলোড করে এবং লাইফ টাইমের জন্য রেজিস্ট্রেশন করতে পারেন আমার ভিডিওর মধ্যে। তো ভিডিওতে যাওয়ার আগে যারা বন্ধু এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখেন, যাতে আমি নেক্সট টাইম নতুন কোনো ভিডিও নিয়ে আসলে সাথে সাথে সেটার নোটিফিকেশন আপনারা পেয়ে যান। তো চলুন আজকে আমার ভিডিওর মধ্যে সেরকমই দেখাবো আপনাদেরকে। সফটওয়্যারটি অলরেডি আমি ডাউনলোড করে রাখছি, দেখুন এটার ভার্সন হইল 9.1.2, একদম লেটেস্ট। আর এখন আমি যেটা দিয়ে আপনাদের স্ক্রিন রেকর্ডিং করতেছি সেটাও এই সফটওয়্যারটি, একদম লেটেস্ট ভার্সন। এটা ডাউনলোড লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। যখন এই ভিডিওটা প্লে করবেন, ভিডিওটার নিচে শো মোর অপশন থাকবে, সেটাতে ক্লিক করলে আপনি সরাসরি এটা ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা ফ্রিতে ডাউনলোড করে লাইসেন্স কপি সহ থাকবে, এটার মধ্যে ক্র্যাক ভার্সন সহ থাকবে, আপনারা যেটা লাইফ টাইমের জন্য অ্যাক্টিভেশন করতে পারবেন। আমি অলরেডি এটাকে অ্যাক্টিভেশন করে রাখছি। এখন এটা যখন ডাউনলোড করবেন এরকম জিপ ফাইল আকার আসবে, তখন এটাকে আপনারা আনজিপ করে নেবেন। এটার সাইজ প্রায় আপনার 300 MB আশেপাশে এরকম। হ্যাঁ, জিপ ফাইল আনজিপ করার পরে এটাকে যখন আমরা ওপেন করব, ওপেন করার পরে দেখুন নিচে হলো আমাদের সেট আপ ফাইল আর উপরে হলো কিউগান। এই কিউগানে আপনি যখন সেট আপ করবেন, সেট আপ করার পরে কিউগানটা আপনি এইটাকে ডবল ক্লিক করে ইনস্টল করে দেবেন। ইনস্টল করার পরে আপনার সেটা অটোমেটিক লাইফ টাইমের জন্য ইনস্টল হয়ে যাবে। এই মাঝখানের ফাইলটা আপনার ইনস্টল করবেন, ফার্স্ট ইনস্টল করবেন এইটা। তো আমি এখন আপনাদের ইনস্টল করে দেখাইছি না, যদি ইনস্টল করতে যাই তাহলে আমার রেকর্ডিংটা ক্যান্সেল হয়ে যাবে। আপনারা সহজেই দেখুন নিচের এটা হলো সেট আপ ফাইল, আপনি এটাকে ডবল ক্লিক করে যেভাবে আমরা সফটওয়্যার নর্মালি ইনস্টল করি সেভাবে ইনস্টল করবেন। এটাকে ইনস্টল করার পর আপনারা সফটওয়্যারটি ওপেন না করে আবার কিউবান সফটওয়্যারটা ফোল্ডারটা ওপেন করবেন। ওপেন করার পরে মাঝখানের যে সফটওয়্যারটা দেখতে পাচ্ছেন এই সফটওয়্যারটাকে আপনারা ডবল ক্লিক করে ইনস্টল করবেন। শুধু নর্মালি ইনস্টল করার পরে আপনারা কম্পিউটার রেজিস্টার দিবেন, তাহলে অটোমেটিক আপনার লাইফ টাইমের জন্য এটা রেজিস্ট্রেশন হয়ে যাবে। তারপর আপনি খুব সহজে এটা দিয়ে কাজ করতে পারবেন। দেখুন এই আমি দেখাইতেছি আপনাদের সফটওয়্যারটাকে ওপেন করার পর, এই এটা হলো আপনাদের এটার ইন্টারফেস, এরকম এটা ইন্টারফেস আসবে যখন আপনারা সফটওয়্যারটি ইনস্টল করে ওপেন করবেন। এটা আপডেট ভার্সন, অনেক কিছু আপডেট এটার মধ্যে অ্যাড করা আছে, লাইব্রেরিতে গেলে আপনারা সেটা দেখতে পারবেন। আপনারা যারা 8.5 বা 9.00 যে ইউজ করছেন এতদিন, এখন তারা তাদেরকে সাজেস্ট করবো আপনারা অবশ্যই এটাকে ডাউনলোড করে আপডেট ভার্সনটা ব্যবহার করে দেখবেন, অনেক ভালো এবং অনেক আপগ্রেড শেষ ওল্ড ভার্সন থেকে। এটা এটার ভার্সন হলো 9.1.2, একদম লেটেস্ট যেটা সেটা একদম আমার ভিডিও নিচ থেকে ডাউনলোড ডিসক্রিপশন বক্স থেকে ফ্রিতে একদম আনলিমিটেড লাইসেন্স কপি সহ লাইফ টাইমের জন্য নিতে পারেন। এটা টাইল ভার্সনে কাজ করেন আপনারা জানেন, এটার মাঝখানে ওয়াটারমার্ক লোগো থাকে, আপনার 30 দিনের জন্য টাইল ভার্সন পাবেন। তো এই সফটওয়্যারটা হলো পেড ভার্সনের, প্রায় $300 একটা সফটওয়্যার। তো এই ছিল বন্ধুরা আজকে আমার ভিডিও টিউটোরিয়াল, যে সফটওয়্যারটি নিয়ে আপনাদের দেখাই আপডেট ভার্সন সফটওয়্যার। আমি অলরেডি এটা 9.00 যে ভার্সনটা সেটা নিয়ে একটা ভিডিও বানাইছি, সেটা আপনারা ডাউনলোড করছেন, এখন ভাবলাম আপনাদের জন্য আপডেট ভার্সনটা নিয়ে আসলাম। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে তো অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করে বন্ধুদের জানাবেন, বুঝতে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবেন। আর ফার্স্ট এবং লাস্ট সবার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন, যাতে নেক্সট টাইম আরও ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। আর যদি কারো কোনো বিষয়ের উপরে জানার প্রয়োজন মনে করেন অবশ্যই কমেন্ট করতে পারেন, আমি চেষ্টা করবো আপনাদের কমেন্ট অনুযায়ী ভিডিও বানানোর। তা যে পর্যন্ত বন্ধুরা ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।